স্বাগতম আপনাকে আমাদের চ্যানেল বেঙ্গলি অডিও স্টেশনে। আজ আপনার জন্য নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প আয়না। তিনি জন্মেছিলেন 1917 সালে 30 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুরে। একধারে তিনি ছিলেন সাহিত্যিক, অন্যধারে তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে সুদীপ, গল্পের সূত্রধার আমি সৌমি। শুরু হচ্ছে আজকের গল্প আয়না। মাস তিনেক আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার ও আলমারিতে গুদাম ভর্তি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট্ট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারের পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দোর বন্ধ করে দিল। কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেললো। কার্তিকের শেষে এমন বদ্রশীল বৃষ্টি আর দেখেছো? বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাতটা ধরে টেনে বসালো, একটু ধমকে সুরে বলল, আরে বসো তো, এসি তো যাই যাই করছো, ন মাসে ছ মাসে একবার দেখা যায়, যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন। তারপর হেসে নরম গলায় বলল, আরে বসো একটু, মন মেজাজ খুব খারাপ বুঝলে, আর যা ওয়েদার চলছে তা তো দেখতেই পাচ্ছ, তাতে করে যে আবার কবে খদ্দের মুখ দেখবো তা কে জানে বলো তো। তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটেছে। আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের বোধ হয় একজন এলেন, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দের দরজা ঠেলে এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স বছর 40-42 হবে, লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাকচোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন, গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোঁচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন তিনি। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর গলায় বলল, বসু নিরঞ্জন, আরে তুমিও বটে, এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ। এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভা অবস্থায় দেখেছিলাম, কিন্তু সরোজের ওই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন, যেন কি একটা গোপন অপরাধ তা ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনই এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন, হ্যাঁ বেরিয়েছি, কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, আমার এদিকে কাজ ছিল তাই বেরিয়েছি। সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল, আরে বেশ করেছো, দরকার থাকলে বেরোবে বই কি, আমরা কি বেরোই না, বসো ভালো হয়ে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে, তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছেন না, তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন, সরোজ, সেই আয়নাখানা কোথায় বলো তো, বিক্রি হয়ে গেছে? আমি জানতাম তুমি এই কথাটি ঠিক জিজ্ঞেস করবে, তুমি এর জন্যই এসছো আমি বুঝতে পেরেছি। ভদ্রলোক ফের প্রতিবাদে সুরে বললেন, এর জন্যই এসেছি, আশ্চর্য তোমার ধারণা, আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কিনা জিজ্ঞেস করাই দোষের হয়ে গেল। আরে আমি কি বলেছি দোষের, আরে তুমি এত চড়ছো কেন, সত্যিই তো তোমার জিনিসের কথা তুমি একবার কেন হাজারবার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছু দোষের নেই। ওই তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি জানো, ভেবো না দরদাম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে। আমার ভাববার কি আছে? এই বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন,
তারপর যেন নিজের অনিচ্ছার সত্ত্বেই উঠে পড়লেন। ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিলের আয়নাখানা সত্যিই বেশ সুন্দর, আগেকার আমলের বামটিকে তৈরি, কালো পালিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচারের ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করি না, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এই জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখে যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ে আমি চমকে উঠলাম, বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীতু মুখ আমি আর দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতে নেই, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়াত্ম করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছেন। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, ও নিরঞ্জন। ভদ্রলোক ফিরে এবার তাকালেন, অস্ফুট স্বরে বললেন, কি বলছো? বলছি কি নিরঞ্জন, তুমি এবার যাও, তোমাকে আর এখানে দায়ী থাকতে হবে না। বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন, বড়নগর তো আর এখানে নয়, যেতে অনেক সময় লাগবে, তুমি এবার যাও। হ্যাঁ যাই যাই, সত্যি রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতেই আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন, সরোজ তুমি বরং আমাকে আয়নাটা ফেরতই দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে রাখি, সেই আমাকে আসতে তো হবেই। এই বলে তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুন তেমনি বিষণ্ণ। কি যাতা বলছো, এবার বাড়ি যাও তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শীঘ্র যাও। বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? জন্দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি কাজ করছিল? সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমকে উঠল। আচ্ছা খটি মুকুন্দ, তোমাদের কতদিন বলেছি টেবিলটা সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো, আমার কথা গ্রাহ্য হয় না? না পালিশওয়ালাদের একজন বলে উঠল, আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তিনি তো আর এলেন না। দ্বিতীয় পালিশওয়ালাটা বলল, খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনে পুকুরের মধুবাবুর মতো তারও এতক্ষণ হয়ে গিয়েছে। কি যাতা বাজে কথা বলছো, নিজেদের কাজ করো তো, যত সব বাজে লোক। প্রথমজন বলল, আমাদের ধমকানা যাই করেন ছোট কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন আগে, কাউকে বিনা পয়সায় বিলিয়ে যদি দিতে হয় তাও দিন আপনি, নইলে কবে যাবার কি ঘটবে? আহ ফের ওইসব কথা, তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ একটুকাল চুপ থেকে বলল, ব্যাপারটা বড়ই দুঃখের, নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেন্স আর সবের ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না। হঠাৎ এমন কেন হলো? ঠিক হঠাৎ একদিনে হয়নি, আর একটা কারণেই যে অমন হয়েছে তা আমার মনে হয় না, তবু শেষের ঘটনাটা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ গোড়া থেকেই বলো তাহলে। নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাস্তুত হয়, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা একই স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম, আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাস করে। মেসমশাই ছিলেন নামকরা অ্যান্টনি, তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে, কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু মাস ছয়েক বাদেই ছেড়ে দিল, বলল দূর ভালো লাগে না ওইসব। এই নিয়ে মেসমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়, তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন, একটা কড়া কথা বললে তিনবার গিয়ে তার পিঠে হাত বুলাতেন, কিন্তু এত আদর জন্য সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসে মশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল, নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন, বিরাজবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন, জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরিভাবে পাওয়া যায় না, এটাই ছিল তার বাণী।
নীরু তার মন্ত্র শিষ্য হলো। তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে। খরচটা পিসেমশাই যোগান। কিছুদিন মেসেমশাই রাগ করে অভিমান করে রইলে, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলে। জোরটা অবশ্য ধমকের জোরে নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী, তাকে দেখে নিরঞ্জনের নিজেরও মনটা টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্দামতা কমে এলো। আমরা বললুম সুন্দর মুখে জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় মেসমশাই খুবই নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশিদিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলাম নাকি মীরা বৌদিই দায়ী। কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র দুটি পেক খেয়ে ফিরেছিল, তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তা বলে গাল দিয়েছে, রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছিলেন। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেসমশাই দুজনই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন। বছর পাঁচের বাদে মেসমশাই চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নাম নেই। ওই সেই পিছে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নেমন্তন্ন করেছিলাম, নিরঞ্জন আসেনি। মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন, সরোজবাবু, বাবা আমাকে শুধু বাড়ি ঘর দেখে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলেছিল, ও কথা কেন বলছেন মীরাদি, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তার তো সবই আছে। মানুষ তো কেবল বাইরেটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে, সব থাকার কি জ্বালা। তার সেই কথাগুলি আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব খোয়ালো, দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল, আমাকে একবারও জানালো না। আমি জানতে পারলে ওকে হয়তো অমন করে ঠকাতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন, ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে, বাকি আছে ড্রেসিং টেবিলটা, তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের ওপর মাথা গুঁজে রইলেন, বললেন, আমাকে না বেচে তুমি আমার বাবার দেওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না, তার দেওয়া একটা জিনিসও আমি রাখতে পারবো না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বরানগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়, সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে, ও সেবার মাস ছয়ে ভুগেছিল। মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি সেবা শুশ্রূষা করছে। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন, বিপদের দিনে সেই বাক্সই আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল, আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলো দিব্যি বিক্রি করছো, আয়নাটা কি গয়নাগুলোর চেয়ে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন, তা নয়, একটা আয়না বিক্রি করলে আর কতই বা হতো। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার ওপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাঘাটি তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকতেন, কি দেখতেন কি ভাবতেন তিনিই জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা আমি জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল, ডাক্তার শাসন করে বলেছিলেন, ফের মর ধরলে আর বাঁচাতে পারবো না, অনেক কষ্টে লিভারটাকে রক্ষা করেছি, আর অত্যাচার এর উপরে করবেন না। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত, কিন্তু উঠলে হবে কি, আর সেই অর্থও ছিল না, সামর্থ্যও ছিল না। মৃদু মোলায়ন নেশা হিসাবে মীরা বৌদি নাকি তাকে একসময় ভাং শরবত করে দিতেন, নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজে গুজে স্বামীর কাছে গল্প করতে বসতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হলো, এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন, একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরিই পেল, চেহারা আছে, ডিগ্রি আছে,
বলতে কইতে পারে পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রাচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে, আপনি ছাড়া আর ওকে কেউ ফেরাতে পারত না। মীরা বৌদি স্মিত মুখে চুপ করে রইলেন। বছরখানেক ভালোই কাটল, কিন্তু তারপর তার সেই খুশি বেশি দিন টিকল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল, মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জনের চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি, দেখতে কালো রোগা ঢেঙা চেহারা। তার মধ্যে নিরঞ্জন কি যে দেখেছে সেই জানে। আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেড়াতে বেরোয়, সিনেমায় যায়, থিয়েটার যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে এনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এভাবে ব্যয় হয়ে যায়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিনদার ঝগড়া চলে। সত্যি বলতে কি জানো, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মদেই খুশি থাকত। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন, মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরো কটু। এ নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল, আমার যা খুশি তাই করব, আমি বিয়ে করব রেখাকে, আমার ছেলে মেয়ে চাই, তোমার দ্বারা তো তার হবে না। না প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনেই মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন অফিস থেকে সেদিন খুব রাত করেই ফিরেছিল, এসে দেখে শোবার ঘরে দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পরও দরজার পাট খুলতে না পেরে রাত্রের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলল দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন, তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠল। বাম্মা মরা সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকতো তার কাছে, সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ওর বাড়িতে আর থাকতে চায় না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকালবেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার জন্য যেই দরজা ঠেলে ভেতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আর একদিন সন্ধ্যায় একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল আঁচড়াবার শব্দ শুনতে পেলেন। এমন নতুন কিছু নয়, যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম, বললাম, আরে তুমি আজকাল যা তা বলতে বেশ শুরু করেছো তো, কবে দোকান থেকে ফিরে এসে দেখবো মীরা বৌদি তোমার সঙ্গে নাকি বসে গল্প করছেন। আমার স্ত্রী রাগ করে বলল, তাকে নিয়ে ঠাট্টা আমার একদম ভালো লাগে না। দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে, এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে নাকি বিক্রি করে দিতে চায়। তার কথা শুনে আমি তো অবাক, এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন, তার কাছে শুনলুম নিরঞ্জন নাকি রাত্রে আলো জ্বেলে ঘুমোয়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন, বললেন, এখন তোর টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না বাবা। মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানে একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল, শরৎ তুমি আবার এত কষ্ট করতে কেন গেলে বলো দেখিনি, আয়নাটা না হয় যেখানেই ছিল সেখানেই থাক। কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না, বলল, ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলেই নয় তারপর দিও। দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসতে লাগলো, জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজ এক প্রশ্ন।
মাসিমা আর একদিন খবর নিলেন, বললেন মেরুর এবার একটা বিয়ে দে। কথাটায় আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেলেন, তাও আবার সাধারণ মৃত্যু নয়, আর এর মধ্যেই মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, একা এক ঘরে থাকতে বোধহয় ভয় হয়, সারা রাত ঘুমায় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি বাবা, কিন্তু ও রাজি হয় না। বিয়ে দেওয়া ছাড়া আর কিছু গতি আছে নাকি বল? ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকে একটু বুঝিয়ে বল বাবা। এরপর সত্যি আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বোধহয় দুর্ঘটনার কথা সব শুনেছেন, মেয়েটা ঘাড় নাড়ল। আমি বললাম, মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল, তা হয় না। কেন, আপনি কি ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, না ভূত নয়, ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি। এই বলে আমার বন্ধু তার কাহিনী শেষ করলো। আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কতটা সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি আর কিছুতেই মাড়ালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সেই আয়নাটা, কি হলো নিরঞ্জনের? আজকে সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক। নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে, কেসটা আত্মহত্যা বলে তাদের সন্দেহ। শুনছিলেন আমাদের আজকের গল্প আয়না। গল্প পাঠে সুদীপ, সরোজের চরিত্রে কালীকিঙ্কর, নিরঞ্জনের চরিত্রে শুভদীপ, মীরার চরিত্রে হৈমন্তী, রেখার চরিত্রে পূজা, মল্লিকার চরিত্রে ও গল্পের সূত্রধার আমি সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম বেঙ্গলি অডিও স্টেশন। শেষ হলো নরেন্দ্রনাথ মিত্রের আয়না।